ব্রহ্মপুত্র নদীর ভাঙড়ে মানচিত্র থেকে বিলীন হতে চলেছে ধুবড়ীর শিলঘাগড়ির প্রথম খণ্ড এলাকা। জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন এলাকাবাসী। জানা যায়, গত কয়েকদিন ধরে ধুবড়ী জেলার হাওয়ায় পার গ্রাম পঞ্চায়েতের শিলঘাগড়ির প্রথম খণ্ড এলাকায় ব্রহ্মপুত্র নদীর ভাঙড়ে নিয়েছে এক ভয়ঙ্কর রূপ। ব্রহ্মপুত্র নদীর স্রোতে প্রতি মুহূর্তে সেই এলাকায় ভেঙে পড়ছে গরিব পরিবারের ঘরবাড়ি। ঘটনাস্থলে উপস্থিত হয়নি কোনো জনপ্রতিনিধি, জেলা প্রশাসনের লোকে বলে অভিযোগ এলাকাবাসীর। এরপর এলাকাবাসী উপায়হীন হয়ে মতিচর জেলা পরিষদের সদস্য তথা ধুবড়ী জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী বেবি বেগমকে নদীর ভাঙড় সম্পর্কে অবগত করেন। তাই সঙ্গে সঙ্গে বেবি বেগম ছুটে গিয়ে সেই এলাকার ভাঙনের কবলে পড়া গরিব পরিবারের মানুষের পাশে দাঁড়িয়ে বোঝা নিয়েছে বলে এমনটাই জানালেন স্থানীয় বাসিন্দারা। ব্রহ্মপুত্র নদীর কিনারায় বসবাস করা গরিব পরিবারের মানুষেরা দিন হাজিরা করে এবং চরম কষ্টের মাঝে তাদের সাজানো ঘরবাড়ি ব্রহ্মপুত্র নদীর বিলীন হয়ে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন। অবশ্য এই সকল অসহায় পরিবারের মানুষদের সহায়তা করার জন্য এবং ব্রহ্মপুত্র নদীর ভাঙন প্রতিরোধ করার পদক্ষেপ নেওয়ার জন্য আসামের সরকার এবং ধুবড়ী জেলা প্রশাসনের কাছে দাবি জানালেন বেবি বেগমের সঙ্গে অসহায় মানুষেরা। বর্তমান ভাঙনের জেরে বিপর্যস্ত হয়ে পড়া এই সমস্ত লোকেরা কোথায় আশ্রয় নেবেন তা নিয়ে চিন্তায় চোখে ঘুম হারিয়েছে এই সকল অসহায় মানুষ। ভাঙাটো আপোনালোকে দেখাই পাই আছে আর রাইজতো বহুত মানুহে দেখাই পাই আছে। ইমান দিনৰ পৰা আমি তো ভোট দিয়ে আছো। অঞ্চলটোৰ নাম কি আছিল? আমাৰ অঞ্চলটোৰ নাম হল শিলঘাগড়ি পাৰ্ট ওৱান। তো আমাৰ এইবিলাক আজি ধৰক প্ৰায় বহুত দিনৰ পৰা এনেকুৱা নদী ভাঙি আছে। সরকারে মানে যেগুলা আমার মেম্বার প্রেসিডেন্ট আছে এইবিলাক মানে একো মাথা মারা নাই। তো এইবিলাক মাথা মারব লাগে। আপনাদের গাঁর রাইজে জানাইছিল নাকি? গাঁর রাইজে মানে আমার মানুষে জানাইছে, আমার রাইজে জানাইছে, রিকুয়েস্ট করেছে। তখেতে একো মাথা মারা নাই, কোনো কাম নকরে। আর তেখেতক লাগে ভোট, অকল ভোট লাগে তেখেতে, খালি ভোট বিচারে। কিন্তু ভোট বিচারিল তো নহব, রাইজকেও চাব লাগবে। চাওক, আজি ইমান একেবারে ইমান দূরের পর ভাঙি ভাঙি আহিছে, ইমান বিলাক মানুষ আছে, রাইজ আছে, রাইজক সুবিধা তো দিব লাগিব। কিমান ঘর অলরেডি মানে নদীত যাগল? অলরেডি তো বহুত বহুত গুছি গৈছে, 600-700 ঘর গুছি গৈছে। বহুত দূরের পর আসিল ভাঙা ভাঙানতে হেরি করতে। এই চাওক, আজি ইমান কালির পর পরশুর পর লাগি আছে তখেতে। আমি গুহাটির আইসো, বর্তমানলেকেও মানে ভাঙি ভাঙি আছে, বর্তমানলেকে ভাঙি আছে। কিন্তু তখেতক কিবা একটা সুবিধা দিব লাগিব। এই সকল মানুষ তো দুখিয়া, মানে দুখিয়া মানুষ, কোনো ঠিক নাই। ইতান কোত যাব কোত না যাব সেটা তো ঠিক নাই। ইতান টাকা পয়সাও নাই, মানুষ প্রবলেম হয়ে আছে। বরষুণের দিন কাম কাজও নাই, কাম কাজ কম। আজিকালি বিদেশত গেলে কাম করা মানুষ কাম করে তো খাবই লাগবে। কিন্তু কাম করে খাব গেলে তো কামটো তো করব লাগিব, কামটো থাকিব লাগিব। আপনার কাখত অ্যাকচুয়ালি কোনে আহিছিল? অ্যাকচুয়ালি বেবি আহিছিল, আমার বেবি বাইদেউ আহিছিল, যোৱাকালি আহিছিল চাবলৈ আহিছিল, তেখেতে আহিছিল। আৰু বিধায়ক সাংসদ, মানে বিধায়ক সাংসদ সেইবিলাক একো কোনেও অহা নাই, অকল বেবি আহিছে, বেবি ম্যাডামে আহিছে। তেওঁলোকে কি করে মানে তেওঁলোকে খালি কলো নহয় ভোট লাগে, অকল ভোটে বিচারে, তেখেন তো একো মাথা না পারে। নির্বাচনের সময় তো প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু এটা আমার রিকুয়েস্ট, এটা আমার সংবিধানের রিকুয়েস্ট, আমার রাইজর রিকুয়েস্ট, যাতে তেখেতে অল্প গুরুত্ব দিয়ে, আমার এটাই রিকুয়েস্ট, এইটাই আমার আবদার। আমার নদী যেটা ঘটনা ঘটাইছে আর কি, মোটামুটি 150 ঘর মানুষের ঘরে যেগুলো দেখা যায় সবগুলো ভাঙি জড়ি, যেমন নঙ্গরখানার ফকিরের নিচিনা হয়েছে আর কি, ঠিক ফকিরের মতো হয়ে গেছে। তারমানে কাইও পাহাড়ত টিন থুয়ে আছে, কাইও রাস্তার টিন থুয়ে আছে, এইরকম অবস্থা বর্তমান হয়েছে আর কি। তা এইগুলো প্রোডাকশনের কারণে এমএলএ এমপি কোনোদিনও আসে এগুলো জায়গা দেখে না আর কি, এগুলো জায়গা কোনো সময় দেখে না। যে আমরা এই গরিব অঞ্চল, আমরা যেটা আশা নিয়ে ভোট দেই, যে আমরা এবার ইউডিএফের এমএলএ ভোট দিয়ে বানাইলে আমার এই বহুত নদীর কাম কাম হবে আর কি। এই নদীটা পড়ায় 4-5 বছর থাকি ভাঙে নাই, না ভাঙার পিছত যদি ওই টাইমে আমরা বোল্ডার পিসিং দিয়ে যদি একটা কাম করে দিল হয় তাহলে কোনো ধরনের অসুবিধে না হলে হয়।
এই বোল্ডার ফিশিং দিলে নদীটা হয়তো ওইপেক দিয়ে চলে গেল হয়, কিন্তু বোল্ডারের কোনো কাম নাই। মাঝে মাঝে বাস গাড়ে, বাসে কিন্তু এটি রক্ষা করবে না পায়, যেটা ব্রহ্মপুত্রের যেটা হানা বাসে রক্ষা করবে না পায়। কিন্তু কথা হল কি, ওমরা কাইও আর সেগুলো কান দেয় না। আমার রাইজ মাঝে মাঝে ওমার ওটি যাওয়া হয়, যে কওয়া হয় যে আমার নদী ভঙ্গ হয়েছে, আমার রাস্তাঘাট খারাপ হয়েছে, এইগুলো কোনো সময় ওমরা আসে না আর কি। এমএলএ এমপি কোনো সময় আসে এগুলো কান দেয় না। কিন্তু এইবার যেটা ঘটনা আছে, বর্তমান রানিং যেটা চলিয়েছে, মোর একটা কথা আর কি, সরকারে জানে ইউডিএফ কেমন, সরকার কিন্তু এটা ভালো করে জানে ইউডিএফ এর পার্টি কেমন, ফুংফাং পার্টি। তা গতিকে মুই আমার সিএম স্যার হিমন্ত বিশ্ব শর্মা স্যারক মুই অনুরোধ জানাং আর কি, আমার এই শিলগাগিড়ি পার্ট ওয়ান পার্ট টু এই অঞ্চলটা যাতে কেমন করে রক্ষা করা যায়, এটা আমার সিএম স্যার কিন্তু দেখা লাগবে। মুই এই এই শিলগাগিড়ি পার্ট ওয়ান পার্ট টুর দুইটার গাঙ্গুড়ে এমনা সবাই মুখ বানাইছে, কিন্তু আমরা যে একটা আবিষ্কার কর্ম একজন যে কমো, আমার কোনো জায়গা নাই আর কি। আমার সরকার হয়েছে বিজেপি সরকার, আমার আমার সরকার হয়েছে হিমন্ত বিশ্ব শর্মা, কিন্তু আমরা যে ইউডিএফ বা কংগ্রেসের ইমাকে একটা আপত্তি জানাবো, আমার রাস্তাঘাট খাটে না। কিন্তু এইবার আমরা যেটা আমার পরিস্থিতি হয়েছে, আমার এই অঞ্চলের মানুষের যেটা পরিস্থিতি হয়েছে, মই হিমন্ত স্যারক ভাল দরে অনুরোধ করো আর কি, স্যার যাতে আমার এই মানুষগুলোর জড়িয়তে, আপনার জড়িয়তে যাতে এই মানুষগুলো উপকার হয়, আর ভবিষ্যতে কি করা যায় আমরা দেখবো আর কি। বর্তমান আমার এই এডে প্রোডাকশন দেওয়ার জন্য কাইও আসি নাই, মুই কালকে আসং নাই, শুনি পাইছং আর কি। আমার বেবি বেগম হতো কংগ্রেসের সভানেত্রী বেবি বেগম, আর আমার এই যে মতিচর জেলা পরিষদের সদস্য হয় আর কি, জেলা পরিষদ হয়, কালকে আসছে। কালকে আসার পরে আমার নদী যেটা ঘটনা ঘটাইছে আর কি। তিনি কংগ্রেস কমিটির সভাপতি বেবি বেগম কি বলছেন শুনবো। হয় মই যোৱা দুই তিনি দিনৰ পৰা মোক ফোন কৰি আছে হাওড়াপাৰ গাঁও পঞ্চায়তৰ অন্তৰ্গত শিলঘাগৰী এৰিয়াৰ মানুহ, যে আমাৰ ইয়াতে ইৰেশ্যন হৈ আছে। আমি এম পি মহোদয়ক ফোন যোগে বিচাৰিছোঁ আৰু ফোন কৰিছিলোঁ, আৰু এম এল এ মহোদয়কো আমি ফোন কৰাইছিলোঁ, কিন্তু তেখেতসকলে আমাক কোনো সঁহাৰি দিয়া নাই। গতিকে আপনি আহি আমার এখানে চাই যাব লাগে আর বিহিত ব্যবস্থা করব লাগে। মই যোৱাকালি গৈছিলো, গৈ মই দেখিলো যেটো গড়াখহনীয়া হৈ আছে, হয় মানে দুখজনক লগা দুখজনক কথা আর কি। যে গড়াখহনীয়া যেটো হৈ আছে, প্রায় 200-300 ঘর নদীত যা গৈছে। তো মই আপনালোকৰ এই মিডিয়ার জৰিয়তে মই জিলা উপায়ুক্ত মহোদয়ক মই কব বিচাৰিছোঁ, আৰু মই নিজেও প্ৰেক্টিকেলি উপায়ুক্ত মহোদয়ক লগ ধৰিম, এই গড়াখনীয়া মানুহবিলাকৰ কাৰণে যাতে এটা বিহিত ব্যৱস্থা কৰে, আৰু ডিপাৰ্টমেণ্টৰ ফালৰ পৰা যাতে এই গড়াখনীয়া ৰোধ কৰাৰ কাৰণে কিবা ব্যৱস্থা কৰে। তো আৰু মই অসমৰ মুখ্যমন্ত্ৰী মহোদয় হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক মই জনাব বিচাৰিছোঁ যে এতিয়া বানপানীৰ বতৰ আৰু য'ত গড়াখনীয়া হৈ আছে, এই গড়াখনীয়া হোৱা মানুহখিনিৰ যাতে আর্থিক সাহায্য আর তেখেতসকলের যাতে এই গড়াখহনীয়া রোধ করার কারণে যাতে বিহিত ব্যবস্থা গ্রহণ করে। আর মই আমি ধরক মই জিলা পরিষদ মেম্বার, মোট এনেকা কোনো ফান্ড নাই, তথাপিও মই মোর ফালেরপরা মই যিমানখিনি পাৰো সহায় আগবাড়ি যাম, আর মই উপায়ুক্ত মহোদয়ক লগ ধরে তেখেতসকলের বিহিত ব্যবস্থা করার জন্য মই আবেদন করি।